আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়ে গেছি আমরা সরাসরি তার সাথেই কথা বলবো এবং তার জীবনের কথাগুলো নিয়ে আজকের এই পুরো ভিডিওটি এবং পুরো ভিডিওটি দেখবেন না টেনে অবশ্যই এইখান থেকে আপনাদের অনেক কিছু মানে বোঝার মতো জিনিস আমরা দিয়ে দেবো এবং তার জীবনের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইতিপূর্বে আমরা যে টাইপের ভিডিওগুলো করেছি অবশ্যই আপনারা জানেন আর সেই টাইপের ভিডিওগুলো আমরা এখন দিচ্ছি না আপনাদের মন মতো চাওয়ার ইচ্ছা মানে আপনাদের চাহিদা মতোই আপনারা প্রত্যেকেই বলেছিলেন যে আপনাদের সামনে ভালো টাইপের ভিডিও আনার কথা বলেছিলেন তো সেই ভালো টাইপের ভিডিওগুলোই আমরা তাদের মধ্যেই সেরকম খুঁজে খুঁজে রকম অসহায় দুস্থ মানুষদেরকে নিয়েই আমাদের এই প্রতিবেদনগুলো করে থাকি এবং এখন আমরা যাকে নিয়ে হাজির হয়ে গেছি চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলে এসি কথা বলে আসি এবং তার কথাগুলো আমরা জেনে আসি আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে যিনি আজকে একটা তার বাচ্চাকে সহ ক্যামেরার সামনে উপস্থিত হয়ে গেছেন চলুন আমরা তার সাথে কথা বলে আসি ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি আমার নাম মোসাম্মদ জাহিরুন বেগম মোসাম্মদ জাহিরুন বেগম বেগম আচ্ছা আপনি ওইদিকে তাকায় থাকেন তো আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নাটোর নাটোর কোন জায়গায় সিংড়া থানা নাটোর সিংড়া থানা তো নাটোর সিংড়া থানার অনেকগুলো মেয়েদের আমরা ভিডিও করছি এ পর্যন্ত তো নাটোর সিংড়া থানার কোন গ্রাম একটু আমাদেরকে ক্লিয়ার করে বললে যশক শ্রোতাদের উদ্দেশ্যে ভালো হয় ডাহিয়া ডাহিয়া গ্রামের নাম গ্রামের নাম পোস্ট অফিস পোস্ট অফিস বিলধর বিলধর আচ্ছা তো আপনার এই বাচ্চা কাচ্চা কয়জন তিনটা ছেলে তিনটা ছেলে বড় ছেলের বয়স কত আঠারো আঠারো আর মেজো ছেলের বয়স তেরো আর ছোট ছেলে তো এইটাই এটাই আচ্ছা এই ছেলের বয়স কত দশ দশ বছর তো আপনি এই ঢাকাতে কত বছর ধরে থাকেন নিম্নে দশ বারো বছর তো এই ঢাকাতে আসার উদ্বেগটা আপনাদের মানে আপনার কিভাবে হইল আর আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা আপনার স্বামী তো আছে নাকি আমার স্বামী আছে যদি দুই দিন খাটে তা পাঁচ দিন খাইতে পারে না বুকের সমস্যা পেটের সমস্যা কি কারণে এই সমস্যাগুলো কাজ করে হঠাৎ করে পড়ে যায় মনে করেন যে সমস্যা কি কাজ করতে যায় পড়ে গেছে লেবারি কাজ কুলিগিরি কুলিগিরি ধান লোড করা আচ্ছা গাড়িতে যে ধান উঠায় মাথায় করে সেই লেবার আচ্ছা তো এখন এই সমস্যা কতদিন থেকে তার নিম্নে 10 বছর 10 বছর তো আপনি ঢাকায় আসছেন 10 12 বছর আচ্ছা তো এই এই ঘটনাটা আপনার স্বামীর হয়েছিল গ্রামে থাকতে নাকি ঢাকায় আসার পরে গ্রামে গ্রামে তো তখন আপনার বাচ্চা ছিল কয়জন তিনটাই ছিল তখন তিনটেই ছিল ছোট ছোট বাচ্চা মানে তখন এই যে তখন যে আপনার এই বাচ্চাটা যে এখন ক্যামেরার সামনে আছে সে ছিল একদম কোলে তো এখন বর্তমানে আপনি ঢাকায় আসছেন আসার পর থেকে এই পর্যন্ত কি করতেছেন মানে ঢাকায় আসার পরে সর্বপ্রথম কি করছেন মানে সর্বপ্রথম ছোট ছোট বাচ্চা স্বামীর কাছে থুইয়া যায় মনে করেন রাজমিস্ত্রির কাজ করতাম মাটি কাটা কাজ করতাম রাস্তায় রাস্তায় বোতল টোকাইতাম এগুলো করে বাল বাচ্চা স্বামী এখন খাইছি ভূমিহীন এখনো বর্তমানে রাস্তায় রাস্তায় বোতল টোকাই বাচ্চা তো আপনার যে বড় ছেলে সে এখন কি করে বড় ছেলে কাজ করে কি কাজ করে এই মনে করেন যে হোটেলের খাবার দেয় আত্মনুষে মানে হোটেলের যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হোটেলের ওয়েটার তো সেখান থেকে আপনার ছেলে কত টাকা পায় এই 2500 টাকা পায় আর আপনার মেজো ছেলে মেজো ছেলে আমার সাথেই থাকে ভূতল টোকায় দুই ভাত চালায় রাস্ত আপনার স্বামী এখন বাসায় বসে থাকে নাকি কোন ও আমার আমার সাথে সাথে মাঝে মাঝে যায় যে কুড়া টোকায় বস্তা ভরে সেগুলো আমার স্বামী আসে আমার সাথে আচ্ছা তো এখন এই বোতল করিয়ে আপনাদের দৈনিক কিরকম ইনকামটা হয় কতক দিন পায় কতক দিন পায় না আবার কতক দিন দুই একশো টাকা বিক্রি করি আচ্ছা তো এখন আপনি যে এই আপনার রুমে তো আমি বর্তমানে ভিডিও করছি তো এই রুমটা ভাড়া দেন কত স্বামী তো আপনার সাথে থাকে তো এখন এই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে আপনি কি লেখাপড়া এই মনে করেন যে ক্যালাস টু পরিমাণ পড়াইছি পড়ানোর পর আর পড়াইতে পারিনি বড় জনকে আর পড়াইতে পারি নাই ছোট দুটাকে ভর্তি করে দিতাম তো ছোট আমি ঢাকায় থাকলে আমার কেমনে দেশে থাকবো এখানে পড়ার বিল অনেক আমি মহিলা মানুষ মানুষ বাচ্চা সকল করব না ঘর ভাড়া দিব না খাওয়াবো না পড়াবো তো আজকে এই কি মনে করে আপনার এই ক্যামেরার সামনে ক্যামেরাবন্দি হলেন মানে কেন ক্যামেরার সামনে আসলেন সেই কথাগুলো আমরা একটু জানতে চাই আপনার যে কারণটা যে কারণটার জন্য আপনার এই ক্যামেরার সামনে আসা এবং ক্যামেরার সামনে আপনি সারা বিশ্বের মানুষদেরকে আপনার ফেসটা দেখাচ্ছেন কি কারণে কষ্ট খুব আমার বাড়ি ঘর নাই ভূমিহীন বাড়ি ঘর কেন নাই ভূমিহীন নাই মানে ভূমিহীন কথাটা আমাদেরকে একদম ভেঙে বলতে হবে তাহলে আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারছে মনে করেন সেজন্য এখন ভূমিহীন এই ভূমিহীন অবস্থায় আপনার বাড়িঘর কত বছর আগে চলে গেছে নদীতে কত বছর আগে এই মনে করেন যে

কিন্তু এটা সবার কাছে আমারও একটা রিকোয়েস্ট থাকবে যে দূরে কোথাও যদি যেতে হয় তাহলে অবশ্যই ওনার ফ্যামিলি সহ নিতে হবে যদি কোনো দর্শক তারা ওনাদেরকে হেল্প করতে চান তাহলে অবশ্যই দূরে কোথাও যাইতে হলে ফ্যামিলি সহ নিতে হবে এবং একা কোথাও কেউ ডাকলে যাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা আর কেউ যদি আপনাকে ফোন দিয়ে একা কোথাও ডাকে মানে ভুলেও কিন্তু সেখানে যাওয়া যাবে না কারণ অনেক সময় অনেক ধরনের সমস্যা হইতে পারে আর সব সময় সব সমস্যা তার বলে আসে না অবশ্যই যদি কেউ আপনাকে যেহেতু আপনার নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিব আর যদি কেউ ভিডিওতে দেখে আপনাকে যদি কেউ ডাকে যে এইখানে আসেন ওইখানে আসেন এরকম কোথাও যাওয়া যাবে না এবং দর্শক শ্রোতাদের কাছে আবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যদি ওনাদেরকে এসে দেখতে চান বা ওনারা কী করে সেই জিনিসগুলো যদি আপনারা নিজে চোখে দেখে তারপরে কেউ যদি হেল্প করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে লিখে পাঠান তাহলে অবশ্যই আমরা রিপ্লাই দেবো এবং অবশ্যই আপনারা আপনাদেরকে ঠিকানা দেব এবং বর্তমান ঠিকানারা আপনার কাছে আমরা চাই বর্তমানে এখন আছেন কোথায় সাবার তালবাগ সাবার তালবাগ তালবাগটা হচ্ছে এনাম সাহেব যে আমাদের খাদ্যমন্ত্রী ত্রাণমন্ত্রী আছে ত্রাণমন্ত্রীর যে মেডিকেলটা আছে সেই মেডিকেলের পাশেই হচ্ছে তালবাগ এবং সেই তালবাগের মেডিকেলের সাথেই অপর পাশে এই ওনার বাসাটা তো যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে আমার সাবারের মানুষ আমি একটু দেখে আসি তারপরে কিছু হেল্প করব তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার সাথেও যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করেই আপনারা সেই জায়গা পর্যন্ত এসে ওনাদের সাথে দেখা করে তারপরে কেউ যদি সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে পারেন এবং আপনি যে বলছেন যে আপনি ভূমিহীন তো এখন আপনি বর্তমানে কি করতে চান চাই যে একটু জায়গা হলে পরে বাচ্চা সকল লিয়া থাকে খাটা খায় তো আপনাদের যে চর এলাকা সেই এলাকায় তো জাগার দাম খুবই অল্প নাকি না কি রকম 80 80000 টাকা শত আচ্ছা তো আপনার কতটুকু জায়গা হইলে আপনি সেইখানে বাসস্থান করে মানে আপনার ঘর করে থাকতে পারবেন

এক বছর ছয় মাস পর পর যাই যে মায়ের বুড়া মায়ের দেখা এসি তো আপনার বাবা মা দুইজনই কি বেঁচে আছে না আমার খালি বুড়া মা আচ্ছা তো এখন এই যে মিডিয়াতে আসছেন মিডিয়াতে এসে এখন দর্শক শ্রোতাদের কাছ থেকে আপনার মন থেকে মানে কি চান বা কি কারণে আসা সেটা আমরা একটু আপনার মুখ থেকেই জানতে চাই আমার কোনো আশা নাই আমি একটু খালি মনে করেন যে বাড়ির ভিটা দাওলা আমি আর কোনো জায়গায় থাকব না দেশ দেশেই থাকবো আমি চাই না যে ভিন দেশে আমি থাকি আমার বাচ্চা সকলে আমি সাহায্য করে খাবো কিন্তু আমি একটু খালি মাথা লুকানোর জায়গাটা চাই এই ছাড়া আমি আর কিছু চাই না আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বারটা আমরা আপনার ভিডিওতে দিয়ে দিতে চাইতেছি আপনার ফোন নাম্বার আপনি দিবেন ভিডিওতে আমি কইতে পারি না আচ্ছা ফোন নাম্বারটা আমি বলে দিতেছি আর ফোন যদি কেউ করে অবশ্যই আপনি আমি খালি একটু মাথা লুকানোর জায়গা পালে আমি খুশি সবাকে আমি দোয়া করব যাই আমাকে সাহায্য করবে তার কেন পাওয়া হাত সালাম করবো তোমার নাম কি জাবেদ জাবেদ তো তুমি লেখাপড়া যদি তোমাকে কেউ করায় এই ভিডিও দেখে যদি কেউ তোমার আম্মুর সাথে যোগাযোগ করে তোমাকে যদি কেউ লেখাপড়া করাইতে চায় তুমি লেখাপড়া করবা হ্যাঁ করব তুমি স্কুলে পড়তে চাও নাকি মাদ্রাসায় পড়তে চাও যেখানে দিবে সেখানে পড়বা যেখানে দিব ওখানে পড়বা তুমি যদি মাদ্রাসায় কেউ ভর্তি করায় দেয় তুমি পড়বা মাদ্রাসায় পড়ব মাদ্রাসে পড়বে আচ্ছা তো তুমি তো এখন ছোট তারপরে তো তোমার বোঝার বয়স হয়েছে তো তুমি বড় হয়ে কি হইতে চাও আমি চাকরি বাকরি করতে চাই আমি ওই কাজ বাস করে খাইতে চাই তো বড় হয়ে কাজ বাস কইরা তোমার বাপ মাকে দেখতে চাও না হ্যাঁ দেখতে চাই কিভাবে দেখবা তুমি খাইতে খাবো আমার আম্মুদের আচ্ছা তো তুমি সত্যি কি লেখাপড়া করবা হ্যাঁ করব তো দর্শক শ্রোতাদের কাছ থেকে আমার আরেকটা আপনার সেটা হচ্ছে যে ছোট বাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করাতে খুব অল্প টাকা খরচ হয় এবং অল্প খরচে মাদ্রাসায় ভর্তি করা যায় এবং মাদ্রাসা যেগুলো লীলা বোর্ডিংয়ের মাদ্রাসা সেগুলোতে খুবই কম খরচে স্বল্প ব্যয়ে একটা মান্থলি খরচ আছে সেই খরচটা যদি দেয়া যায় তাহলে অবশ্যই এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানো সম্ভব আর এবং অবশ্যই মাদ্রাসায় পড়লে একটা বাচ্চাই একটা সন্তানই তার বাবা মাকে খুব পর্দাশীলভাবে রাখতে পারবে এবং সে নিজেও একটা ইসলামের পথে থাকতে পারবে তো এটা সকলের কাছে আমার একটা দাবি অবশ্যই যদি এই বাচ্চাটাকে অন্তত মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা কেউ করে দিতে পারেন তাহলে অবশ্যই ওনাদের নাম্বারে ফোন দিবেন এবং ওনাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনার নাম্বারটা

এটা হচ্ছে আপনার নাম্বার আর আপনার নাম্বারটা আমি দর্শক শ্রোতারা এই নাম্বারটা যদি নিতে আপনাদের সমস্যা হয়ে যায় তাহলে আমি স্ক্রিনে লিখে দেবো স্ক্রিনের নিচের নাম্বারটা পেয়ে যাবেন এবং সকল ইউটিউবারদের কাছে আমার একটা দাবি সেটা হচ্ছে যদি আপনারা ভিডিও কপি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কপি করবেন না আর আমি ভিডিও কপিটা অ্যাকচুয়ালি কেউই এটা পছন্দ করে না আর কোনো ইউটিউবার কাউকে ভিডিও কপি করতে দেবে না তো আপনারা যার যার নিজের কাজ করবেন এটাই আমি আশা করি আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে যেখান থেকে যেভাবে পারেন ওনাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিলে অবশ্যই আমি আশা করি যে অন্তত এই দুঃখিনী মাটার কষ্টগুলো ঘুজে যাবে কারণ দেখা যাচ্ছে বাংলাদেশে অহরহ অসহায় ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে আমাদের এই চলার পথ এবং আপনাদের সাপোর্টেই আমরা আজকে এ পর্যন্ত চলে এসেছি আর আপনাদের সাপোর্ট না পেলে তো আজকে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে পারতাম না এবং অবশ্যই আপনাদের সাপোর্ট আছে আর এই দুঘণি মাটার কারণেও আমি আপনাদের সাপোর্ট চাই এটাই আমার আশা এবং আজকে আমরা এখান থেকে বিদায় নেব কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্ত আমি তার মুখে আরো কিছু কথা শুনতে চাই তো আপনার নামটা কি বলছিলেন মুসাম্মদ জাইরুন বেগম মুসাম্মদ জাইরুন বেগম তো আপনার কাছ থেকে আমরা এই ভিডিও থেকে এখন বিদায় নেব যদি সারা বিশ্বের দর্শকদেরকে মানে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু যদি বলার থাকে আপনারা আমার বিষয়ে যদি দয়া করেন আপনাদের অনেক অনেক শ্রদ্ধা করব ঠিক আছে তো আমরা আজকে এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা অনুরোধ করব এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটা শেয়ারের কারণে হতে পারে তার জীবনের অনেক বড় একটা উপকার এবং অনেক বড় একটা মানে ফয়সলা হয়ে যেতে পারে তো আপনাদের কাছ থেকে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে এবং নতুন কোনো মুখ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো কাজে সময় পাশে থাকবেন এটাই আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি